যুব বিশ্বকাপের কঠিন সমীকরণ মেলাতে বাংলাদেশের সামনে সহজ হিসাব বড় ব্যবধানে জয়, সে কারণেই আজ নেপালের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি টি টোয়েন্টির মেজাজে খেলেছে বাংলাদেশ যুবরা। যদিও হারিয়েছে 5 উইকেট, তবুও সেমির মিশনের প্রথম ম্যাচে 148 বল আর 5 উইকেটে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। এদিন কঠিন সমীকরণের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল, যেখানে বল হাতে পেয়ে নেপালি ব্যাটারদের ওপর আগ্রাসন চালাতে থাকে বর্ষণ মারুকরা। আর তাই তো নির্ধারিত ওভারের 1 বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে 169 রান তুলতে পারে নেপাল। বল হাতে 19 রান দিয়ে 4 উইকেট নেয় বর্ষণ। সেই জবাবে ব্যাট করতে নেমে জিসান আর আরিফুলের ঝোড়ো 50-তে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। জিসান 55 রানে আউট হলেও 59 করে অপরাজিত থেকে 5 উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে আরিফুল। এই জয়ে বেঁচে থাকলো সেমির আশা। পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই একরকম নিশ্চিত সেমিফাইনাল। আপাতত যুবাদের খেলা দেখে সেই আশাই করতে পারে বাংলার ক্রিকেট প্রেমীরা।